السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد شكريو روزادار ভাই ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা এবং হামদ। তিনি মেহরবানি করে রমাদান মুবারক আমাদেরকে দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাহে রমাদানে সবচাইতে বড় চাওয়া, সবচাইতে বড় পাওয়া এবং সবচাইতে বড় পুরস্কার হচ্ছে লাইলাতুল কদর, শবে কদর, কদরের রাত, মহিমান্বিত রাত, যে রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রুম মিন আলফি শাহর বলেছেন। খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। হিসেব করে দেখা গেছে এক রাতের ইবাদত 84 বছর পরিমাণ। একজন মানুষ একটা রাত ইবাদত করে, সে প্রায় 84 বছরের ফজিলত এবং সব হাসিল করতে পারে যদি সে লাইলাতুল কদরকে পেয়ে যায়, শবে কদরকে পেয়ে যায়। আমরা ইনশাআল্লাহ শবে কদর সম্পর্কে, শবে কদরের তাৎপর্য ফজিলত সম্পর্কে এবং শবে কদরের আলামত সম্পর্কে বিশেষভাবে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ভিডিও এবং বক্তব্য আমরা প্রকাশ করেছি। আজকের বক্তব্যে যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হচ্ছে যে লাইলাতুল কদরে বা শবে কদরে, কদরের রাতে কোন দোয়াটি আমি বেশি বেশি করব এবং কোন আমল আমি বেশি বেশি করব। এই প্রশ্নের উত্তর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই আমরা খুঁজে পাই, যে হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এবং হাদিসের গ্রন্থসমূহের মধ্যে যে হাদিসটি তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে এবং মুসনাদে আহমদেও আছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহিহ আখ্যা দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, আমি জানতে চেয়েছিলাম, হে আল্লাহর রাসূল, আমি যদি আমার জীবনে লাইলাতুল কদরকে পাই, শবে কদরকে পাই, কদরের রাতকে পাই, তাহলে মা আকুলু ফিহা, সেই রাতে কোন দোয়াটি আমি বেশি বেশি বলবো, কি বলে আমি দোয়া করব। উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এ কথা বলেছিলেন, এই দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে হে আয়েশা, কুলি, তুমি বলবে শবে কদরের রাতে লাইলাতুল কদরে এই দোয়াটি তুমি বেশি বেশি বলবে, এই দোয়াটি তুমি করবে, এ কথা বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনিও বলো, এখনই মুখস্থ করে ফেলি যেন আমরা দোয়াটি এবং আমাদের জন্য মুখস্থ হয়ে যায়। আপনিও বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এটার উচ্চারণটা হবে, এটা কিন্তু ওয়াও বাংলার ব নয়, আফুউন ঠোঁটটা লাগবে না, আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটির অর্থ এবং মর্ম সম্পর্কেও আমরা সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ও গো আল্লাহ, ও গো মাহবুব, ইন্নাকা, নিশ্চয়ই আপনি আফুউন, বড় ক্ষমাশীল, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি, আপনি তো বড় ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আর
ক্ষমা করতে আপনি পছন্দ করেন, ক্ষমা করতে আপনি বড় ভালোবাসেন। ফাফু আননি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আমরা আবারও বলি দোয়াটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। ও গো আল্লাহ, ও গো মাহবুব, ইন্নাকা আফুউন, আপনি তো বড় ক্ষমাশীল, আর তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, ভালোবাসেন। সুতরাং ফাআফু আননি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। এই দোয়াটি আমরা খুব বেশি বেশি লাইলাতুল কদর এবং শবে কদরে, কদরের রাতে আমরা পাঠ করব। একজন মানুষের বা একজন মুমিনের সবচাইতে বড় চাওয়া এবং পাওয়া এটাই, সবচাইতে বড় লক্ষ্য তার এটাই যে আমার আল্লাহ, আমার মালিক যেন আমাকে ক্ষমা করে দেন, আমার মালিক যেন আমাকে মাফ করে দেন। কুরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিসীম ক্ষমার কথা বহু আয়াতে উল্লেখ করা হয়েছে। জনৈক ফার্সি কবি এ কথা বলেছেন যে কবিতাটির ভাবার্থ হচ্ছে, মর্ম হচ্ছে যে ও গো আল্লাহ, আপনি আমার নেক কাজ কবুল করবেন এটা নিয়ে আমি ভাবি না, এটা আমি বলি না, কিন্তু আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার গুনাহ যেন আপনি মাফ করে দেন, এটাই আমার চিন্তা। সুতরাং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা পাবে, মাফি পাবে, সেই তো সবচাইতে বড় সৌভাগ্যবান, সবচাইতে বড় ভাগ্যবান তো সেই ব্যক্তি। অন্য এক হাদিসে আছে, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব খুশির অবস্থাতে দেখলেন, মনটা খুব ভালো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। তাই স্ত্রী হিসাবে আম্মা জান আয়েশা স্বামীর মুড, স্বামীর মিজাজটা এত খুশি, তাই উনি কাছে গেলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে বড় খুশি লাগছে, তাই আমি আমার একটা আবদার আপনার কাছে করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, তোমার কি আবদার তুমি করো? প্রিয় শ্রোতামণ্ডলী, দর্শক মণ্ডলী, আমরা যদি হতাম হয়তো দুনিয়ার কিছু চাইতাম, আমাদের স্ত্রীদের নারীদের অবস্থা স্বামীর কাছ থেকে দুনিয়ার কিছু তার কাছ থেকে নিয়ে নেওয়া যখন মুড ভালো থাকে, যখন সুযোগ থাকে। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিজাজ ভালো দেখে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমার ক্ষমার জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার দুই হাত তুললেন আর তিনবার এ কথা বললেন, দু হাত তুলে তিনি তিনবার এ কথা বললেন, আল্লাহুম্মা ফির লি আয়েশা, আল্লাহুম্মা ফির লি আয়েশা, আল্লাহুম্মা ফির লি আয়েশা। ও গো আল্লাহ, আপনি আয়েশাকে মাফ করে দিন, আপনি আয়েশাকে মাফ করে দিন, আপনি আয়েশাকে মাফ করে দিন। দোয়া শেষ হওয়ার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন, খুব আনন্দিত হলেন। হযরত আয়েশার খুশি দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তোমাকে বড় খুশি লাগছে? হযরত আম্মা জান আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, আমি খুশি হব না, আপনি নবী, আল্লাহর নবী, আপনি আমার মাগফিরাতের জন্যে, আমার ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমি কি খুশি হব না? এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি জানো আমি আমার উম্মতের জন্যে এই দোয়া, প্রিয় শ্রোতা মণ্ডলী মনোযোগ দিয়ে শুনো, আপনার হাবিব, আমার হাবিব নবী কি বলছেন, যে এই ক্ষমার দোয়া, এই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পর করি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা কুরবান হোক সেই নবীর জন্য, অসংখ্য দুরুদ ও সালাম তার প্রতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য, আপনার জন্য, আমার ক্ষমার জন্য, আপনার ক্ষমার জন্য প্রতি নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, কত খুশি হওয়ার কথা, আমাদের আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কথা। সুতরাং আমরা শবে কদরে, লাইলাতুল কদরে এই দোয়াটি অবশ্যই বেশি বেশি পাঠ করব, বেশি বেশি পাঠ করব। আর এছাড়াও আমরা সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আস্তাগফিরুল্লাহ আর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এগুলো খুব বেশি বেশি পাঠ করব। আর সাথে সাথে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে কথাও আছে, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে শবে কদরে রাত্রি জাগরণ করে ইবাদত করবে, রাত্রি জাগরণ করে সালাত আদায় করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুতরাং বিশেষভাবে আমরা যেমন এই দোয়াটি যেমন পাঠ করব, সাথে সাথে আমরা নামাজে দাঁড়িয়ে লম্বা দীর্ঘ সময় নিয়ে আমরা সালাত আদায় করব, তারাবি বিশাকাত যেন আমাদের কারো মিস না হয়, এবং তাহাজ্জুদের নামাজ 8 রাকাত বা 12 রাকাত আমরা যেন আদায় করি। আর সাথে সাথে ওই যে জিকিরগুলোর কথা বললাম, এই জিকিরগুলোও যেন আমরা আদায় করি। এছাড়াও একটা জিকির আছে, হাদিসে আছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা 100 বার পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, বা ইনকানা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুতরাং আমরা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটাও করব, আর কোরআন শরীফ তিলাওয়াত করব। এছাড়া স্বতন্ত্রভাবে আলাদাভাবে দীর্ঘ সময় নিয়ে লম্বা সময় নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রুনা জারি করব, কান্নাকাটি করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনে লাইলাতুল কদরকে দিয়ে দেন, শবে কদরের ফজিলতকে দিয়ে দেন। এবং বিশেষভাবে আমরা দোয়া করব আমাদের দেশের মানুষের জন্য, আমাদের এলাকার মানুষের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য, এই যে ভয়াবহ করোনা ভাইরাসের কারণে যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সারা বিশ্ব থেকে এবং বিশেষ করে আমাদের দেশ থেকে এই ভাইরাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন শবে কদরকে, লাইলাতুল কদরকে এই রমজানেই আমাদের জীবনে পাওয়া দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।